হ্যালো দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আলোচনা করবো আপনাদের সকলের প্রিয় একটি নাটকের আপডেট নিয়ে। দর্শক, বরিশাল্লা ইমাম সাহেব 2 এটি অলরেডি আপলোড হয়ে গিয়েছে, কারণ এটির প্রথম পর্ব থেকে আপলোড হয়েছিল আপনারা ব্যাপক পরিমাণে এটি সাড়া দিয়েছেন এবং সাড়া ফেলে দিয়েছে আমাদের বাংলাদেশে। আর এই ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডি এই ইউটিউব চ্যানেল আমাদেরকে সামাজিক অনেক ধরনের মেসেজ দেয় তাদের এই ফানি ভিডিওর মাধ্যমে। আর এই নাটকটিতে, এই শর্ট ফিল্মে সেরকম একটি সুন্দর একটি মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে তাদের মাধ্যমে। সীমা কীভাবে আমাদের এই বাংলাদেশে ইমামদের বেতন এত কম, অর্থাৎ একজন একটা মসজিদে অনেক সময় 5 লাখ 10 লাখ 20 লাখ টাকাও তুলে ফেলে, অথচ ইমাম সাহেবের বেতন মাত্র 5,000 10,000 15,000। সো এরকম অনেক ক্ষেত্রে করে, আর গ্রাম অঞ্চলে তো ইমাম সাহেবের বেতন 2,000 3,000, তার 2-3,000 টাকা দিয়ে কি কোনো সংসার চলে? একটা রেস্টুরেন্টে গেলেই তো অনেক মানুষ 2-3,000 5-6,000 টাকাও খেয়ে ফেলে। সো এরকম তাদেরকে অবহেলা তো তা ছিল করা হয়, কিন্তু একজন সত্যিকারের একজন প্রকৃত ইমাম সাহেব তিনি একটি গ্রামে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। এরকম সুন্দর সুন্দর কিছু মেসেজ এই ভিডিওর মাধ্যমে, তাদের এই শর্ট ফিল্মের মাধ্যমে দেওয়ার চেষ্টা করা হয়েছে, বোঝানোর চেষ্টা করা হয়েছে। আপনারা যারা দেখেননি তারা ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিও ইউটিউবে থেকে দেখে নিতে পারেন, আর যদি চান তাহলে কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিব। আর তাদের ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে, তাদের ভিতরে কারো ভিডিওটা সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর পরবর্তীতে কোনো নতুন কোনো আপডেট পেতে চাইছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেখুন। তোমরা ভাই, আর হ্যাঁ দর্শক, আমাকে তুতলা মনে করেছেন? আমি কিন্তু তুতলা না, মাঝে মাঝে দুষ্টামি করে এমন করি।